অবশেষে চট্টগ্রাম কালুরঘাট সেতু নকশা পরিবর্তনের কাজ চূড়ান্ত হতে চলেছে। তবে প্রথম দফা সেতু নির্মাণ ব্যয় 1151 কোটি টাকা থেকে বেড়ে তৃতীয় দফায় প্রায় 7000 কোটি টাকা দাঁড়িয়েছে। চট্টগ্রাম থেকে বিপ্লব মজুমদারের ছবিতে একরামুল হকের রিপোর্ট, জানাচ্ছেন মাসুম আল ইসলাম। দক্ষিণ চট্টগ্রাম, কক্সবাজার এবং বান্দরবানকে দেশের ভূখণ্ডের সঙ্গে যুক্ত করেছিল কালুরঘাট সেতু। 91 বছর আগে নির্মিত এই সেতুকে 2001 সালে ঝুঁকিপূর্ণ ঘোষণা করা হয়। চট্টগ্রাম থেকে কক্সবাজার পর্যন্ত রেল লাইন নির্মাণের কাজ শুরু হলে কালুরঘাটে আরেকটি সেতু নির্মাণ করার দাবি জোরালো হয়। নকশাও প্রণীত হয়েছিল ইতিপূর্বে, কিন্তু জলবায়ুর নেতিবাচক প্রভাবের কারণে বিআইডব্লিউটিএ প্রস্তাবিত সেতুর উচ্চতা আরও বাড়িয়ে নকশা তৈরির তাগাদা দেয়। দফায় দফায় পরিবর্তনের পর বিআইডব্লিউটিএর পরামর্শ নিয়ে নতুন সেতুর তৃতীয় নকশা তৈরির কাজ শুরু হয়। ডিপিপি প্রণয়নের পর ঠিকাদার নিয়োগের মাধ্যমে নির্মাণ কাজ শুরু হবে বলে জানিয়েছেন রেল কর্মকর্তা। কক্সবাজার লাইনটা চালু হবে, ওখানে আরও ভারী ট্রেন যাবে, ভারী ইঞ্জিন যাবে, তার জন্য এই বিষয়টা ফিজিবল কি না সেই ফিজিবিলিটি দেখার জন্য আমরা বুয়েটকে নিয়োগ করেছি। বুয়েট এই বিষয়টা স্টাডি করতেছে। এটা যদি প্রমাণিত হয় যে না এটাকে স্ট্রেংদেন করলে এই বিষয়টা আরও কিছুদিন চলবে, সেক্ষেত্রে আমরা স্ট্রেংদেন এর দিকে যাব। কালুরঘাট সেতুর প্রথম নকশায় নির্মাণ ব্যয় ধরা হয়েছিল প্রায় 1151 কোটি টাকা, দ্বিতীয় নকশায় 6341 কোটি টাকা এবং তৃতীয় নকশায় খরচ ধরা হয় প্রায় 7000 কোটি টাকা। রেল লাইন যেহেতু আমরা সম্প্রসারণ করার সিদ্ধান্ত নিয়ে ফেলেছি, তাহলে যত দ্রুত সম্ভব যে যেই যেই প্রতিষ্ঠানকে দিয়ে দরকার ফিজিবিলিটি চেকটা করে এই কাজটা সব, এত এত দীর্ঘসূত্রিতা বা এত ইঁদুর বিড়াল খেলার মতো তো ইয়ে করার দরকার নেই। কর্ণফুলী নদী সরাসরি বঙ্গোপসাগরের সঙ্গে যুক্ত, তাই কালুরঘাট সেতুর উচ্চতা সমুদ্র পৃষ্ঠ থেকে আরও 4.6 মিটার বাড়িয়ে 12.2 মিটার করার তাগিদ দেয় বিআইডব্লিউটিএ। এতে নকশায় আরও বড় পরিবর্তন আনা হয়। আগামী এক বছরের মধ্যে নির্মাণ কাজ শুরু করা যাবে বলে আশা করা হচ্ছে। সেতুটি নির্মাণ করতে সময় লাগবে 3 বছর। মাসুম আলিসা, একুশে টেলিভিশন।